মনের মুকুর, এটি আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি নিয়মিতভাবে কবিতা পাঠ, গান ও গল্প পাঠ করে থাকি। এই চ্যানেলে আপনারা আমার ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে অবশ্যই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক ও শেয়ার করুন। এখন আমি কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের একটি অংশ, যা বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ এই নামে নামাঙ্কিত করা হয়েছে, সেটি আপনাদের কাছে পাঠ করে শোনাব। তার ঠিক আগে কি ঘটেছিল তা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপিত করছি। ইন্দ্রজিৎ যখন নিকুম্ভিলা যজ্ঞগৃহে তাঁর ইষ্টদেবতার পূজা করছিলেন, তখন লক্ষণ মায়াবলে তাঁর যজ্ঞগৃহে প্রবেশ করেন। প্রথমে ইন্দ্রজিৎ ভেবেছিলেন যে তাঁর ইষ্টদেবতা তাঁকে পরীক্ষা করছেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে লক্ষণ সত্যি সত্যি তাঁর যজ্ঞগৃহে প্রবেশ করেছেন, তখন তিনি লক্ষণকে বললেন, আপনি আমার শত্রু হলেও এখন আমার অতিথি, অতএব আপনি আমার আতিথেয়তা গ্রহণ করুন। আর আমি তো নিরস্ত্র, শত্রু নিরস্ত্র হলে তাকে আঘাত করা ক্ষত্রধর্ম বিরুদ্ধ কাজ, অতএব আমাকে রণসাজে সজ্জিত হয়ে আসতে দিন, তারপর অতি অবশ্যই আমি আপনার সাথে যুদ্ধ করব। কিন্তু লক্ষণ তাতে কোনো মতই সম্মত হলেন না এবং তাকে বললেন যে ইন্দ্রজিৎ রাক্ষসকুলে জন্মগ্রহণ করেছেন এবং মহাপাপী, অতএব তার সাথে ক্ষত্রধর্ম পালনের কোনো প্রয়োজন নেই। তখন ইন্দ্রজিৎ ক্ষিপ্ত হয়ে তার কাছে দেবতার পূজার যে কোষাকুষি ছিল তাই লক্ষণের প্রতি নিক্ষেপ করলেন, আর তাতেই লক্ষণ মূর্ছা গেলেন। তখন ইন্দ্রজিৎ রণসাজে সজ্জিত হয়ে আসার জন্য যজ্ঞগৃহের বাইরে যেতে উদ্যত হলেন। ঠিক সেই সময়ই ইন্দ্রজিৎ দেখলেন তার কাকা বিভীষণ সেই যজ্ঞগৃহের দ্বারে ভীষণ শূল হস্তে প্রহরী রূপে দণ্ডায়মান। তখন ইন্দ্রজিৎ বিভীষণকে যেসব কথা বলেছিলেন এবং কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর মেঘনাদবধ কাব্যে তা যেভাবে বিবৃত করেছেন, আমি এখন তা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তা তো, উচিত কি তব এই কাজ? নিকষাসতী তোমার জননী, সহোদর রুক্ষশ্রেষ্ঠ, শূলি শম্ভু নিব কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহে পথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। উত্তরিলা বিভীষণ, বৃথায় সাধনাধিমান, রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে, রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসেরে। স্থাপিলা বিধুরে বিধেই স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, কে বাসে অধম রাম। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজ হংস পঙ্কজ কাননে, যাই কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কিশোরী সম্মাসে শৃগালে মিত্রভাবে। অগ্ন দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। ছাড়ব পথ, আসিব ফিরে এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। দেব দৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী। হে বিধাত, নন্দনকাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস, কহ তা তো সহিব কেমনে হেন অপমান আমি, ভ্রাতৃপুত্র তব তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণী,
মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। নহি দোষী আমি বৎস, বৃথা ভর্ষ মোড়ে তুমি নিজ কর্মদোষে হায়, মজাইলাই কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বিরত শতত পাপে দেবকুল, এবে পাপপূর্ণ লঙ্কা পুরী, প্রলয় যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয় তেই আমি, পড় দোষে কে চাহে মজিতে। রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দে জিমুতেন্দ্র কোপে কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলের দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরহ পরহ সদা, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি।